নমস্কার, ওয়েলকাম টু দোজ দুনিয়া। আজকের গল্পের নাম জঙ্গলবাড়ির বৌরানী, লিখেছেন পেমেন্দ্র মিত্র। অনেক দিন থেকেই সাধ, অকুল বিশাল কোনো নদীর উপর পানসি করে কয়েকটা দিন রাত্রি খেয়াল মতো স্রোতে ভাসিয়ে কাটিয়ে দেবে। অনেক দিন থেকে মানে ছিন্নপত্র পড়া অবধি। সেই যে কয়েকটা ছেঁড়া ছেঁড়া আলগা ছবি ছেলেবেলার চোখের উপর ভেসে উঠেছিল, চাঁদের আলোয় স্বপ্নের মতো বিছিয়ে থাকা বালুচর, মাঝরাতের অন্ধকার কাঁপিয়ে বুনোহাঁসের পাখায় শব্দ, সে আর মন থেকে কোনো কিছুতেই মুছে যায় না। সেসব মধুর নামগুলোও ভুলিনি। শিলাইদহ তো পৃথিবীর কোনো জায়গা বলে মনে হয় না আমার এখন, সে যেন কোনো রূপকথার ভৌগোলিক নাম। আমার ছিন্নপত্রের পদ্মায় তো রেলি ব্রাদার্সের পাটে স্টিমার যায় না, সে পদ্মা সাত সমুদ্র তেরো নদীর একটি রূপ গলানো, তার জলে ঢেউ তুলে মধুকরের সপ্ত ডিঙাকে বড়জোর আমার মন ছেড়ে দিতে পারে দূর সিংহলে বাণিজ্যে যেতে। ছেলেবেলার সে স্বাদ হঠাৎ এবার পূরণ হয়ে গেল, একেবারে পুরোপুরি পূরণ হয়ে গেল তা বলতে পারি না, কারণ নদীটা পদ্মা নয় ধলেশ্বরী, তাতে কিন্তু এমন কিছুই এসে যায় না। সব নদী আশ্চর্য নদী, এপার থেকে ওপার ঝাপসা দেখলেই হলো, ফুলে উঠলেই হলো হাওয়ায় দূরের নৌকার পাল, আর রাতের অন্ধকারে চঞ্চল জলের স্রোতে ভেসে গেলেই হলো তারার ছায়া। বরং আসল পদ্মার ঠিক শিলাইদহ নামটি ধরে খোঁজ করতে গেলে খারাপ হতো, মোরের ছবির সঙ্গে চোখের ছবির কেবল লাগত কাটাকাটি মারামারি, আমার স্বপ্ন যেত ভেঙে আর স্মৃতিও জমত না মধুর করে। আর আমার ধলেশ্বরীর বা অভাব কিসের, সেও ছোটোখাটো রণরঙ্গিনী মূর্তি ধরে বর্ষার প্লাবনে ভাঙন ধরার লোকালয়ের কুলে, তার বুকে চর জাগে স্বপ্নের মতো, চখাচখির ডাকে তার দুকুল কেঁদে ওঠে অন্ধকার রাত্রে। মাঝারি সাইজের একটি পানসি ভাড়া করে নিল, মাঝি মাল্লা চাকর বাকর নিয়ে সবসদ্য আমরা ছজন মাত্র, এত লোকেরও বুঝি দরকার ছিল না। বিনা তাড়াহুড়োয় ধীরে সুস্থে যেমন খুশি ভেসে যাওয়াই ছিল আমাদের কাজ। বড় বড় গঞ্জে কি লোকালয় ভিড় করা ঘাটে নয়, শূন্য নির্জন তীরে তীরে, শুধু পাখির ঝাঁক বসা চড়ার ধারে ধারে, তার জন্যে একা চরণ মাঝি যথেষ্ট। অধিকাংশ সময় তো আর সবারই ছুটি, একা চরণ বসে থাকে হালে কাঠের মূর্তির মতো, শুধু যখন মেঘনার মোহনায় গিয়ে পড়বার উপক্রম হলো তখন স্রোতের উজান ঠেলে যেতে দ্বারে হাত দিতে হয় অন্য মাঝিদের। ছিন্নপত্রের স্বপ্নের কুয়াশা মনের মধ্যে না থাকলে পানসির জীবন বেশ পানসে হয়ে উঠতে পারত, গরমিল তো কম নয়। ছিন্নপত্রের পদ্মায় কচুরিপানা কুচ্ছির জঙ্গল দেখেছি বলে মনে পড়ে না, তাছাড়া রামসেবকের রান্না থেকে চরণ মাঝির চেহারা পর্যন্ত খুদ ধরবার অনেক কিছু ছিল, কিন্তু আমি ছিলাম ওসবের প্রায় ওপরে। প্রায় ওপরে এই জন্য বলেছি যে চরণ মাঝির চেহারাটা সবসময় ঠিক স্বাভাবিকভাবে বরদাস্ত করতে পারতাম না, এক এক সময় নিজের অজান্তে বুঝি শিউরে উঠেছি। যখন মাঝরাত্রে আর সবাই গড়িয়ে পড়েছে পানসির খোলে আর মেঘে ঢাকা চাঁদের আলোয় ধলেশ্বরী থমথম করছে, তখন মিশরের মমির মতো শুধু চরণ বসে আছে নিষ্পন্দভাবে হালে। কামরা থেকে বেরিয়ে এসে হঠাৎ মনে হয়েছে আবার সেখানেই ফিরে যাই, সেখান থেকে তবু অন্য মাঝিদের নিঃশ্বাসের শব্দ পাওয়া যায়, তাতেও যেন অনেকখানি ভরসা। সত্যি জ্যান্ত মানুষের এমন অদ্ভুত মরা চেহারা হতে পারে, এ আমি আগে কখনো জানতাম না। রং তার কালো বলে নয়, কালো তো সব মাঝি, কিন্তু তার চামড়ায় যে অপার্থিব বিবর্ণতা, যেন অনেক দিন মাটির তলায় সে চাপা পড়েছিল, এই সবেমাত্র যেন উঠে এসেছে শ্যাওলা ধরা ভিজে মাটি মুছে গা থেকে। লোকটার ধরন ধারণও অদ্ভুত, কথা সে খুব কমই কয়, অত্যন্ত ভারী হাড়ির মতো গলায় শুধু একটু একটু হ্যাঁ না ছাড়া কিছুই বলতে শুনেছি বলে মনে পড়ে না। অন্য মাঝেদের সাথে তার মেলামেশাও নেই, তবু সবাই যেন একটু সভয় তাকে সমীহ করে দূরে দূরে রেখে চলে। সে কেবল তার মরা চামড়া সত্ত্বেও দৈত্যের মতো বিশাল চেহারার জন্য।
সেদিনও মেঘে ঢাকা ভাঙা চাঁদের মরা জ্যোৎস্নায় চারিদিক ছমছম করছে। সন্ধ্যা থেকেই মাঝিদের মধ্যে একটু ফিসফিস শুনছিলাম, আর রাত একটু হতেই তার কারণটা বোঝা গেল। একজন মাঝি সাহস করে এগিয়ে এসে কান মাথা চুলকে আমতা আমতা করে জানালো যে আমি যদি তাদের ছুটি দিই তাহলে তারা একটু ভালো যাত্রা শুনে আসে। যাত্রা কোথায় হচ্ছে? হেসে জিজ্ঞাসা করে জানলাম, খানিক আগে যে গঞ্জ আমরা পেরিয়ে এসেছি সেইখানে নাকি ভারী নামজাদা এক দল এসেছে। এমন যাত্রা শুনবার ভাগ্য নাকি এতালাটে সহজে মিলবে না। আমার মুখের ভাবে ভরসা পেয়ে সে আমাকেও সঙ্গে যাবার প্রস্তাব করে ফেলে। এবার হেসে বললাম, না মাঝির পো, আমার অত শখ নেই, তবে তোমরা শুনে আসতে পারো ইচ্ছে হয়েছে যখন, কিন্তু গঞ্জের ঘাটে তো আমি থাকতে পারবো না। মাঝি তৎক্ষণাৎ খুশি হয়ে জানালে যে আমায় সে কষ্ট তারা দেবে না, এখান থেকে কতটুকু আর পথ, তারা পার দিয়ে হেঁটেই যাবে, যাত্রা ভাঙলে ফিরে আসবে ভোরবেলা, কিন্তু আমার ভয় করবে না তো? হেসে বললাম, তা যদি একটু করে মন্দ কি? মাঝি সাহস দিয়ে জানালে, এখানে ভয়ের অবশ্য কিছুই নেই, জল ঝড়ের সময় নয়, নৌকো নোঙর পথে থাকবে নিরাপদ জায়গায়। হঠাৎ কেন যে জিজ্ঞাসা করলাম জানি না, চরণ মাঝি যাচ্ছে তো তোমাদের সঙ্গে? মাঝির মুখে যাচ্ছে বই কি কর্তা শুনে কেমন যেন আশ্চর্য বোধ করলাম বলেই একটু লজ্জিত হলাম। মাঝিরা সব চলে যেতেই একবারে পানসির কামরার ছাদে উঠে গিয়ে বসেছিলাম। এমন অপরূপ নির্জনতা ভোগ করার সৌভাগ্য কখনো তো হয়নি। মাঝিরা সবাই চলে গেছে, হিন্দুস্থানি ঠাকুর রামসেবক পর্যন্ত সঙ্গে গেছে হুজুকে পড়ে। দূরে কোথাও একটা দুটো নৌকার আলো পর্যন্ত নেই। বিশাল ধলেশ্বরীর বুকে আমি একা, একথা ভাবতেও কেমন যেন পুলকের রোমাঞ্চ হয়। ঠিক পুলকের রোমাঞ্চ, কিন্তু পরে সেটা রইল না। রাত্রির নির্জনতায় ধ্যান করতে করতে কখন বোধহয় একটু ঘুমিয়ে পড়েছিলাম। উঠে দেখি চারিদিকে দৃশ্য বেশ বদলে গেছে। ভাঙা চাঁদ পশ্চিমের দিগন্তে ঢলে পড়ে কেমন যেন ফ্যাকাশে হলদে হয়ে উঠেছে। সেই ফ্যাকাশে হলদে চাঁদের আলোয় কুলহীন ধলেশ্বরীর রুগ্ন মলিন চেহারাটা ভারী অস্বস্তিকর লাগলো। একটা নাম না জানা পাখি দূর আকাশে কীরকম আর্তনাদের মতো ডাক ছেড়ে উঠে গেল। শিউরে উঠলাম একটু, বুঝলাম এতক্ষণ এই খোলা জায়গায় শুয়ে ঘুমানো উচিত হয়নি। অনেকক্ষণ হিম খেয়ে শরীরটা কেমন যেন ম্যাজম্যাজে হয়ে উঠেছে, মনটাও সেই সঙ্গে। ওপর থেকে নামতে যাচ্ছি, হঠাৎ থমকে গেলাম। এদিকে এত বড় একটা বিশাল পোড়ো বাড়ি ছিল নাকি? বাড়ি না বলে তাকে প্রাসাদই অবশ্য বলা উচিত। ফাটল ধরা বিশাল দেওয়ালগুলো হুমড়িখে পড়েও এখনও যেন আকাশ আড়াল করে আছে। বুঝলাম এতক্ষণে জ্যোৎস্নার অস্পষ্ট আলো এই পোড়ো প্রাসাদ কুয়াশায় মিশেছিল। চাঁদ এখন তার পিছনে গিয়ে পড়তেই অন্ধকারের দৈত্যের মতো জেগে উঠেছে। এই পোড়ো প্রাসাদ সম্বন্ধে কাল মাঝিদের কাছে খোঁজ নিতে হবে ভেবে আবার নামতে গিয়েও থামতে হলো। পিছনে কি একটা ঝনঝন করে শব্দ হলো যেন, সত্যি বলছি এবার ফিরে চেয়ে গায়ে একটু কাঁটা দিয়ে উঠেছিল। নিজেকে একেবারে একা বলে জানবার পর হঠাৎ পেছন ফিরে আরেকটি লোককে অপ্রত্যাশিতভাবে আবিষ্কার করলে গায়ে কাঁটা দেওয়া অস্বাভাবিক বোধ হয় না। এ কি চরণ, প্রায় ধরা গলায় বললাম, তুমি কখন ফিরলে, যাত্রা দেখলে না? সে শেকল সমেত নোঙরটা তুলে পানসির উপর রেখে গম্ভীর স্বরে বললে, না। কিন্তু নোঙর তুললে কেন? অত্যন্ত অস্বস্তির সঙ্গে জিজ্ঞাসা করলাম। তার এভাবে একলা ফিরে আসাটা আমার ভালো লাগছিল না। সে সামনের দিকে আঙুল বাড়িয়ে বললে, দেখেছেন? দেখিনি, কিন্তু এইবার দেখলুম। সেদিন রাত্রি শেষে যে অদ্ভুত অসাধারণ সব ঘটনা একসঙ্গে ষড়যন্ত্র করে এসেছে আমার জীবনে, তখনও তো তেমন ভালো করে বোধহয় বুঝিনি। পাড়ের উপর জলের একেবারে কিনারায় একটি দীর্ঘ নারী মূর্তি ব্যাকুলভাবে আমাদের হাত নেড়ে ডাকছে। কে ও জানো নাকি? প্রায় চিৎকার করে উঠলাম বিস্ময় উত্তেজনা। হাল ঘুরিয়ে নৌকো সেই পাড়ের কাছে ভিড়াতে চরণ শুধু নিঃশব্দে মাথা নাড়ল। পাড়ে ভিড়তে না ভিড়তে মহিলাটি যেন পাগলের মতো ঝাঁপিয়ে এসে পানসিতে উঠলেন। আমার কাছে এসে তারপর ভীত ব্যাকুল স্বরে বললেন, আমায় বাঁচান, আমায় বাঁচান। দোহাই আপনার। সে অবস্থায় যতদূর সম্ভব স্থির হয়ে বললাম, আমার যতদূর সাধ্য চেষ্টা করব, কিন্তু কি ব্যাপার,
আমার একটু জানা দরকার, আপনি আমার সঙ্গে কামরায় চলুন। আঁচল ঢাকা দিয়ে কি যেন একটা ভারী জিনিস তিনি বয়ে এনেছিলেন। কামরায় চৌকাঠের কাছে সেইটের ভারে একটু হোঁচট খেতে ভদ্রতা করে বললাম, ওটা বড্ড ভারী বোধ হয়, আমার হাতে দিতে পারেন। তিনি একথায় এমন আটকে উঠে পিছু হটে দাঁড়াবেন জানলে নিশ্চয়ই ও কথা বলতাম না, তাই একটু বিমূরভাবে নিজের কামরায় ঢুকে লণ্ঠনটা আর একটু উজ্জ্বল করে দিলাম। নিজের ব্যবহারে তিনিও বোধহয় একটু লজ্জিত হয়েছিলেন। ঘরে ঢুকে আঁচলের আড়াল থেকে একটা অদ্ভুত আকারের বাক্স বের করে আমার সামনে রেখে তিনি বললেন, আমায় মাফ করবেন, আপনাকে অবিশ্বাস করা আমার উচিত হয়নি, কিন্তু ভয় ভয় এমনই হয়ে গেছি। মহিলাটিকে কামরার আলোয় এতক্ষণে ভালো করে দেখলাম, চেহারায় তার স্পষ্ট বড় ঘরের ছাপ, কিন্তু কথাবার্তা ধরন ধারণ যেমন তার অদ্ভুত, তেমনই অদ্ভুত তার পোশাক। যাই হোক, তখন সেসব নিয়ে মাথা ঘামাবার সময় নয় তার। কি আছে ওতে? তিনি কথা না বলে শুধু বাক্সের ভেতর কুণ্ডুলি পাকানো একরা সাপের চোখ যেন জ্বলে উঠল। চমকে গেলাম, সাপ নয়, হীরামুক্ত জড়োয়া গয়না। তেমন গয়না আমি তো কখনো দেখিনি। মহিলাটি মুঠো করে কয়েকটা গয়না বাক্স থেকে তুলে কামরার মেঝে ছড়িয়ে দিলেন। আমি নিজের অনিচ্ছাতেই একটু শিউরে সরে বসলাম। সেগুলো যেন জড়বস্তু নয়, জীবন্ত ক্রূর সরীসৃপ। দরজায় খুট করে একটু শব্দ হতে মুখ তুলে দেখি চরম, কখন সেখানে নিঃশব্দে ছায়ার মতো এসে দাঁড়িয়েছে। তার কোটরে ঢোকা চোখেও যেন সাপের মতো হিংস্র লোভের ঝিলিক। পলক ফেলতে না ফেলতেই সে সরে গেল। ভয় পেয়ে একটু বিরক্তির স্বরে বললাম, তুলে ফেলুন এসব বাক্সে, এসব সাংঘাতিক জিনিস নিয়ে আপনি কি বলে এই রাতে একা বেরিয়েছেন? আমার দিকে অদ্ভুতভাবে তাকিয়ে গয়নাগুলি বাক্সে তুলতে তুলতে তিনি বললেন, বেরব না, ওরা যে এসব ছিনিয়ে নিতে চায়। ওরা কারা? আমার শ্বশুরবাড়ির জ্ঞাতিরা, আমার স্বামী বিদেশে, ওদের এখন এই গয়নাগুলোর ওপর অসীম লোভ, ওরা সব করতে পারে এগুলোর জন্য, খুনও করতে পারে, কিন্তু আমি দেব না, কিছুতেই দেব না। রাত্রির অন্ধকারে গা ঢাকা দিয়ে তাই আমি পালিয়ে এসেছি। কিন্তু আপনি যাবেন কোথায়? যাবো বাপের বাড়ি, ওরা আমায় দিন রাত আগলে রাখে, যেতে দেয় না। দোহাই আপনার, দুক্রোশ মাত্র গেলে আমার বাপের বাড়ি, আমায় সেখানে পৌঁছে দিন। আপনি ব্যস্ত হবেন না, আমি ব্যবস্থা করছি, বলে আমি কামরা থেকে চরণকে আদেশ দেওয়ার জন্য বেরোলাম। কিন্তু আশ্চর্য, চরণ যেন আগে থাকতে সব জানে, সে হালে বসে আছে, নৌকো চলছে। বললাম, ক্রস দুয়েক বাদে নৌকা থামিয়ে খবর নিও। নিশ্চল হয়ে বসে কি যেন একটা অস্পষ্ট জবাব দিল। অত্যন্ত বিশ্রী একটা অস্বস্তি নিয়ে আবার আমি কামরায় ঢুকে বসলাম। আমি বাইরে যাচ্ছি, আপনি এ কামরার ভেতর দরজা দিয়ে দিন। তিনি ব্যাকুলভাবে বললেন, না না, সে আরও ভয় করবে, আপনি আমার সঙ্গে থাকুন। উত্তরে কিছু বলবার আগেই চলে গিয়ে চমকে উঠলাম। এ কি, নৌকো হঠাৎ ঘুরে গেল কেন? চরণ মাঝে হাল ছেড়ে দিয়েছে নাকি? পানসি নিজের খেয়ালে ঘুরছে? টাল সামলে উঠেই বুঝলাম আমার আশঙ্কা মিথ্যে নয়। ডুবে যাওয়া চাঁদের শেষ ক্ষীণ আলোয় দেখলাম ঠিক যমদূতের মতো চরণ এসে কামরার দরজায় দাঁড়িয়েছে। কি হিংস্র লোভ তার অমানসিক চোখে ও মুখে, বুকের রক্ত হিম হয়ে যায় সেদিকে তাকালে। অপরিচিত মহিলা আতঙ্কে চিৎকার করে বাক্সটি সজোরে বুকে আঁকড়ে ধরে উঠে দাঁড়ালেন, ছুটে বেরিয়ে এলেন বুঝি আমার কাছে সাহায্যের আশায়। কিন্তু বৃথা, আমি বাধা দিতে যেতেই সবল হাতের একটি মুষ্টিতে মাথা ঘুরে সজোরে পড়ে গেলাম কাঠের মেঝের উপর। মাথায় চোট খেয়ে তখন আমার কীরকম একটা আচ্ছন্ন অভিভূত অবস্থা। চোখের সামনে যা ঘটছে তা দেখতে পেলেও আমার যেন উঠে দাঁড়াবার ক্ষমতা নেই, গলার সর্পচন্দ্র রুদ্ধ হয়ে গেছে। মহিলা প্রাণ পড়ে তার মহামূল্য বাক্সটি রক্ষা করবার চেষ্টা করছেন, কিন্তু স্ত্রীলোক হয়ে সে দৈত্যের সঙ্গে তিনি পারবেন কি করে? ধীরে ধীরে বাক্সটি কায়দা করে নিয়ে চরণ তাকে নৌকর ধারে ঠেলে নিয়ে যাচ্ছে। তিনি টলছেন একেবারে জলের কিনারায়। দারুণ হতাশায় শেষ শক্তি সংহত করে তিনি প্রচণ্ড একটা টান দিয়ে বাক্স শুদ্ধ জলে পড়ে গেলেন, সঙ্গে সঙ্গে তার দুশ্মনও। এতক্ষণে একসঙ্গে গলার স্বর আর দেহের সাড়া পেয়ে আমি চিৎকার করে ছুটে গেলাম পানসির ধারে। মহামূল্য বোঝায় ভারী সেই বাক্সের টানে দুজনেই তলিয়ে যাচ্ছে নদীর অতলে, কেউ তবু ছাড়বে না তার দখল। সাঁতার জানি না, মহিলাটির সাহায্যে ঝাঁপিয়ে পড়েও কিছু করতে পারবো না। আমি আবার চিৎকার করে উঠলাম, যদি কোথাও কেউ থাকে তাই সাহায্যের আশায়।
চাঁদ ডুবে গিয়ে ভোরের প্রথম নীলচে আলোয় তখন নদীর কুয়াশা তরল হয়ে যাচ্ছে। কটা ইলিশ মাছের ডিঙি বুঝি কাছেই ছিল, চিৎকার শুনে তারা কাছে এসে ভিড়ল। ব্যাকুলভাবে এক নিঃশ্বাসে তাদের যথাসম্ভব সমস্ত ঘটনা জানিয়ে যেখানে তাদের দুজনে ডুবেছে সেই জায়গাটা দেখালাম। তারা প্রথমে গম্ভীর হয়ে শুনে হেসে উঠল, হেসে জানালো যে এরকম আজগুবি ব্যাপার হতেই পারে না, যত ভারী জিনিসই হোক একেবারে গায়ে বাঁধা না থাকলে কাউকে একটানে ডুবিয়ে নিতে পারে না, তাও দু দুটো লোককে হাতে ধরে কাড়াকাড়ি করতে করতে ডুবলে দুজন না হোক একজন তো ভেসে উঠতই, আর তাছাড়া দুক্রোশ কেন, এদিক ওদিক বিশ কোষের ভেতর প্রাসাদের মতো কোনো পোড়ো বাড়ি নদীর ধারে নেই, দামি গয়নার বাক্স সমেত ওরকম মেয়ে লোক আসবে কোথা থেকে? আমি রেগে উঠে বললাম, তবে কি আমি মিথ্যে বলছি? বৃদ্ধ গোছের একটি মাঝি একটা ডিঙি ডাক কোণে বসে এতক্ষণ নীরবে তামাক খেতে খেতে আমার কথা শুনছিল। তারা কিছু বলবার আগে সে এগিয়ে এসে শান্তস্বরে বললে, না বাবু আপনি মিথ্যে বলেননি, আমি জানি আপনি জঙ্গলবাড়ির বৌরানীকে দেখেছেন। তার সমর্থনে একটি ভরসা পেয়ে বললাম, জঙ্গলবাড়ির বৌরানী? তুমি জানো তাহলে কোথায় জঙ্গলবাড়ি বলো তো? খানিক চুপ করে থেকে নিচে জলের দিকে আঙ্গুল দেখিয়ে সে হঠাৎ বললে, ওইখানে বাবু, আজ 50 বছর হলো জঙ্গলবাড়িকে নদী টেনে নিয়েছে, তবে বৌরানী তার জ্বালা ভোলেননি, এখনও মাঝে মাঝে কারো কারো পানশিতে এসে ওঠেন। জেলেরাই আমার পানশি তারপর তীরে পৌঁছে দেয়। মাঝি মল্লারা যাত্রা থেকে ফিরে ব্যাকুল হয়ে তখন আমায় খুঁজছে, তাদের কাছে জানলাম চরণ মাঝি তাদের সঙ্গে ছিল সারারাত যাত্রার আসরে। বুঝলাম সব না হয় স্বপ্ন, কিন্তু আমার পানশির নোঙর কে তুললে? পানশির ভাড়া চুকিয়ে পরের দিনই কলকাতায় ফিরেছি, কাজ নেই আমার আর পানশি বিহারে, আমি ছিন্নপত্রই পড়বো।